বন্দরনগরীর চট্টগ্রামের জুবিলি রোড থেকে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, আশা করছি শুনতে পাচ্ছেন, একটু জানতে চাই জুবিলি রোড এলাকার চিত্র কেমন দেখছেন, কোনো ধরনের অভাবিযোগ আছে কিনা বা নাগরিক ভোগান্তি চোখে পড়ছে কিনা। ধন্যবাদ আপনাকে আসিফ। এরই ভেতরে একটি কর্মব্যস্ত দিনের সূচনা হয়েছে এবং চট্টগ্রাম বন্দর নগরীর যে সাধারণ মানুষের বসবাস তাই নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে কাজ করে আসছি এবং আপনি জানেন যে আসলে এখানকার মানুষের নানা ধরনের সমস্যা বসবাসের ক্ষেত্রে, বিশেষ করে গণপরিবহন একটা বড় ধরনের সমস্যা এবং এখানকার বসবাসকারীদের যে গণপরিবহনের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু খুবই নাজুক একটি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং একই সাথে এই এলাকার একটি বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা এবং একই সাথে এখানকার ময়লা আবর্জনার যে বিষয়টি রয়েছে ব্যবস্থাপনা, অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা, সেটিও একটি বড় ধরনের অন্তরায়। এছাড়াও এখানকার বাসিন্দাদের কিন্তু নানা ধরনের অভিযোগ রয়েছে, এখানকার চট্টগ্রামবাসী যারা রয়েছে। আমরা এখানকার একজনের সাথে একটু কথা বলতে চাই, একটু কথা বলি আপনার সাথে। চট্টগ্রামে বসবাস করার ক্ষেত্রে আপনাদের কি ধরনের সমস্যা হয়? চট্টগ্রামে বসবাস করতে আমাদের ওই প্রাকৃতিক কারণে ওই দুর্যোগ নিয়ে আসলে একটু সমস্যা হয় আর যোগাযোগের সুবিধা হয়, যোগাযোগ রাস্তা খারাপ। আচ্ছা, এমনিতে জলাবদ্ধতার সমস্যা কেমন? সমস্যা বর্ষা হলে অনেক বেশি, এটা ওই দুই দুই মেয়রে চেষ্টা করছে পার সমাধান হয়নি এখনো। আচ্ছা, তো তাহলে মানে বর্ষাকালে কি ধরনের সমস্যা হয়? জলাবদ্ধতা ওই নদী যেগুলি আছে ওই পানি বহন করতে পারে না, তো ওভারফ্লো হয়ে যায়, রাস্তাঘাট ইয়ে হয়ে যায়, ডুবে যায়। তার মানে সাধারণ মানুষের বসবাসের জন্য অনেক কষ্ট হয়। অনেক কষ্ট হয়। আসিফ, এখানকার একজন বাসিন্দাই জানাচ্ছিলেন যে আসলে জলাবদ্ধতার কারণে কি ধরনের সমস্যার সৃষ্টি হয় এবং একই সাথে এখানকার সাধারণ মানুষের কিন্তু আরও নানা ধরনের অভিযোগ রয়েছে। এমনই অভিযোগের মধ্যে দিয়ে তারা আসলে সমাধান খুঁজতে চান। আসলে অভিযোগটাই মূল কথা নয়, আসলে সমাধানটা সবচেয়ে বড় বিষয় এবং তারা আশা করেন যে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এই বিষয়ে অবশ্যই তাদের সুদৃষ্টি রাখবেন। এই ছিল আমার কাছে বন্দনগরী চট্টগ্রামের জুবলি রোড থেকে সর্বশেষ। রিশাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী রিশাদ হাসান যুক্ত ছিলেন চট্টগ্রামের জুবিলি রোড থেকে।